আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শাহনাজ পারভীন, চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ আলু দম রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো লেটস বিগিন। আমি এখানে আলু নিয়েছি 1 কেজি এবং আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি চুলে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সে পর্যন্ত ওয়েট করি। অলরেডি আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবং আমি খোসাগুলো ফেলেও দিয়েছি। এখন আমি টুথপিক দিয়ে চারপাশে ফুটো করে নেব, যাতে রান্না করার সময় মশলাগুলো আলুর ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। আর আমি মশলাও রেডি করে রেখেছি। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। নিয়েছি টমেটো। তো হয়ে গেল আমার। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ নেব 1.5 কাপ, আদা রসুনের পেস্ট, আমি এখানে টমেটো নিয়েছি 1টা বড় সাইজের। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দেব। এবং পেঁয়াজটাকে আমি ব্রাউন করতে থাকবো। আর আলুদম আমার খুবই ফেভারিট, আর কখন থেকে এই আলুদম খাওয়া ফেভারিট সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন স্কুলের গেটের পাশে আলুদমওয়ালা আলুদম নিয়ে বসে থাকতো, তো আমিও বসে যেতাম খাওয়ার জন্য। বেশ প্রথম দিন খাওয়ার পর থেকে নেশা হয়ে গেল, আর সেই থেকে হয়ে গেল আমার ফেভারিট। এরই মধ্যে আমার পেঁয়াজও বেরানো হয়ে গেছে এবং আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর কার কার আলুদম খেতে ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা মতো। আমি টিস্পুনে দিয়ে মশলা ইউজ করেছি। তো আমি সব 1 চামচ করে নিয়েছি, বাট মরিচের গুঁড়া 2 চামচ নিয়েছি, যেহেতু আলুদম স্পাইসি না হলে তো খেতে ভালো লাগবে না। তারপর আপনাদের স্পাইসি অনুযায়ী মশলা দিবেন, মরিচের গুঁড়া দিবেন। তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন এটাকে ভালোভাবে কষাতে থাকবো। আমার কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। এবং ভালোভাবে মশলার সাথে কষাবো। তো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এবং মশলার সাথে ভালোভাবে মিশাবো। পরিমাণ মতো পানি দিব, শুকনা রান্না করবো, পানি তেমন একটা দিব না, অল্প পরিমাণ পানি দিব। এবং এটাকে আবার ভালোভাবে মিশাবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে চেক করব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার আলুদম হয়ে গেছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো হয়ে গেল আমার মজাদার আলুদম।
আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।